বড় আশা করে এসেছি গো কাছে, দেখিলাও ফিরায় না জননী বড় আশা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। সেটা হলো আমি আর বর যাচ্ছি তোমাদের দেখাতে যে এখানে তামিলনাড়ুতে তামিল লোকেরা কিভাবে একটা ছোট জাল দিয়ে অনেক কটা মাছ ধরে সমুদ্র থেকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো আমরা যাই। তো রাস্তায় এখন আমরা আছি স্কুটিতে, যেতে যেতে দেখছো পুরো রাস্তাতে রড লাইট আর ওই পতাকা টাঙানো আছে, কারণ এদের এখানে পুজো হচ্ছে, আর পুজো হলেই এরা এইভাবে পতাকা লাইট টাঙিয়ে দেয়। তো আমাদের থেকে এদের কালচার একটু ওখানি আলাদাই হয়। তো পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে বলো। আর এখানে দেখছো ফাইনালি মন্দিরটার কাছে এলাম, এটা হলো তাদের মন্দির, পুজো যে করছে। তো এখন আমরা আছি রাস্তাতে, আর এখানকার রাস্তাঘাট দেখো খুব পরিষ্কার, আর দুই সাইডে এত সুন্দর, মানে আমাদের ওইদিকে পার্ক টার্ক যেমন হয়, এইদিকে এমনি রাস্তার আশপাশটাই এত সুন্দর যে তোমার একটুখানি ঘুরতে গেলেই মন ভালো হয়ে যায়। তো দুদিকে অনেক গাছপালাও লাগানো আছে দেখছো, এখানকার লোকেরা অনেক গাছপালা খুব ভালোবাসে, আর এরা গাছের অনেক যত্ন নেয়। তো আমরা এখন চলে এলাম শিব ব্রিজটার কাছাকাছি। তো দেখছো রাস্তার দুই পাশে ফুলের গাছ লাগানো আছে, আর এই গাছগুলো সবসময় কাটিংও করে রাখে। তো আমরা চলে এলাম ফাইনালি শিব ব্রিজটার কাছে। এখানে দেখছো অনেক বসার সিট আছে, এখানে যে কেউ ঘুরতে যারা আসে তারা বসতেই পারে। তো আমরা এখন নেমে পড়লাম। তো এখন তোমাদের দুটো ফল দেখাচ্ছি, দেখো তোমরা চেনো কি না। তো এই গাছটা দেখছো ছাতার মতো চারপাশ ঘিরে আছে, পুরো গোল হয়ে ঘিরে আছে, আর এরা কাটিংও করে খুব সুন্দর করে। তো এখন দেখাচ্ছি চলো তোমাদের এই গাছটার ফলটা, যদি তোমরা কেউ চিনে থাকো তবে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এইবার দেখালাম ছোট ছোট ফল হয়ে আছে, দেখো ফলগুলো গোল গোল এতটুকুটুকু, কয়টা আবার পাকা পাকা মতো হলুদও হয়ে আছে। আর ওই দিকে যাই চলো, এটা তো আমি প্রথমেই ভাবলাম যে খেজুর কুলের গাছ, কিন্তু এই কুলটা একটু অন্যরকম, খেজুর গাছই বটে কিন্তু কুলটা দেখো অন্যরকম। আমি পেড়ে দেখাচ্ছি তোমাদের, তিনটা কুলের কুল একসঙ্গে জয়েন্টে আছে, শুধু এই একটাই নয়, সবকটা কুলই এরকম হয়ে আছে। তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও, আমি জানি না। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি সি ব্রিজের দিকে, এই রাস্তাটা নতুন হয়েছে। তো কেমন হয়েছে দেখো, এই রাস্তাটা কেমন লাগছে তোমরা জানিও। এই দিকটায় সমুদ্র থেকে একটু বেশি জল এসছে, যেটা সমুদ্রের সঙ্গে এখন যোগ নেই কিন্তু বর্ষাকালে যোগ থাকে। এখানে লোক মাছও ধরে, ছোট ছোট ডিঙ্গি দেখতে পাচ্ছ সাইডে, আর এই দিকটায় আছে ঝাউ গাছ, ওই দিকটায় আছে কৃষ্ণচূড়ার গাছ। তো দেখো পরপর যাই চলো, তো তোমাদের দেখাচ্ছি চলো কেমন হয় এইদিকে সি ব্রিজটা। তো এখানে খুব একটা বেশি আসা হয় না, এটা হলো এখানকার একটু বড়, মানে চেন্নাইয়ের মেরিনা ব্রিজ সব থেকে বড়, তারপরে এই দিকটায় আমরা যেখানে থাকি এই ব্রিজটা তার থেকে একটু দূরে, রুমের কাছাকাছিও একটা ব্রিজ আছে কিন্তু এই ব্রিজটা আর একটু দূরে। তো অনেকদিন পর এখানে এলাম, তোমাদের দেখাচ্ছি চলো এগুলো কি গাছ, যদি কেউ জেনে থাকো তো বলবে। এটা সমুদ্রের পাশে বেশিরভাগ হয়ে থাকে। এদিকে দেখছো ইনারা জাল বুনছে। প্লাস্টিকে জাল
দেখো এইবার জালবোনা দেখা শেষ হয়ে গেল, এইবার আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো চলে এলাম সমুদ্রের পাড়ে, তো এইবার দেখো দুইজন লোক যাচ্ছে মাছ ধরতে, ওনাদের হাতে জাল আছে, নেট বলতে ওই আমাদের ওইদিকে ওগুলোকে ফুটজাল বলি, তোমরা কি বলো জানাও তো। চওড়া বেশি কিটা দূর না, চওড়া কম, দুইজন দুই প্রান্তে ধরে আছে, দেখছোই কতটা চওড়া, কিন্তু লম্বা অনেকখানি আছে। তো প্রথমের দিকে একটু জলটা গভীর, মাঝখানে আবার বালির চর, চড়া পড়ে গেছে, তারপরে আবার দেখছো ওই দিকটায় আরও একটু জল বেশি ঢালু। তবুও ওনারা যাচ্ছেন, জালটা একটু একটু করে বিছিয়ে নিয়ে যাচ্ছেন, তো দেখছো গলা পর্যন্ত জল হয়ে আসছে। ঢেউয়ের এখানে খুব খুব যে ঢেউয়ের খুব তেজ, আমরা এক সময়ে আসছিলাম ওই গঙ্গা স্নানের সময়ে, আমরা সবাই গঙ্গা স্নান করতে আসছিলাম এখানে, তো ঢেউ খুব জোরে জোরে ঢেউ আসে। তো ওইদিকে ওনাদের জাল ফেলা হয়ে গেছে, একটু পরে জাল তুলবে, আর এইদিকে আমি চলে আসলাম, একটা ছোট্ট কাঁকড়া ছিল জলের দিকে, তো গেলাম ওর কাছে, ও আমার পায়ের শব্দ পেয়ে চলে গেল, তো আমি উঠে চলে আসলাম উপরের দিকে। এইবার দেখাই চলো যে ওরা মাছ ধরে জালটা তুলে নিল, এইবার আমরা যাচ্ছি ওইদিকে মাছটা কী কী মাছ পড়লো দেখতে আর তোমাদের দেখাতে। তো দেখছো অনেক কটাই মাছ পড়েছে, দেখলে এইদিকে এই মাছটা সব সব মাছ কটাই জ্যান্ত কেমন। তো এই মাছটা মনে হয় সমুদ্রের ওই খলসা মাছ হবে, তোমরা কি নামে ডাকো এই মাছটাকে বলো। আর এর এই এর হাতে দেখছো একটা কাঁকড়া আছে, তো সমুদ্রের কাঁকড়া কে কে খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানাও। সমুদ্রের কাঁকড়া আমি এখানে থাকতে থাকতে একবার খেয়েছি, তো কাঁকড়াটা ছাড়াচ্ছে এখন, পুরো জালটাতেই দেখছো কয়েকটা মাছ পড়েছে। ওনাদের এখানে বস্তা আছে, হাফ বস্তা মতো মাছ হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম ওইদিকে একটু যাই, তো আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু ঝাপসা, তাই জন্য ব্যাক ক্যামেরা করে ওইদিকে যাচ্ছি। তো বরকে জিজ্ঞাসা করলাম যে একটা মাছ হাতে নেব নাকি, বর বারণ করলো তাই নিলাম না। আমি শুধু না, এখানে অনেকেই ভিডিও করছে, কারণ এই সব দৃশ্য তো সবসময় দেখতে পাওয়া যায় না। এই দেখছো এখানটায় একটু বেশি মাছ পড়ছে, যারা সমুদ্রের পাশাপাশি বাড়ি যাদের তারা তো এটা দেখতেই পায়, আর যাদের দূরে বাড়ি তারা তো এই দৃশ্য দেখতে পায় না, তাই জন্য আমিও দেখলাম আর তোমাদেরও তুলে ধরলাম এটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেষে জানাবে, তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপর আমরা যাব বাজারে, তো পুরোটা দেখো। এইবার আমি একটু গেলাম জলের পাশে, তো ঢেউ আসতেই আমি ছুটে চলে আসলাম, কারণ একটু মার্কেটে যাব, তো জামা ভিজে গেলে যাওয়াটা মুশকিল হবে। তবুও পায়ে কয়েকবার জল লেগে গেছে, তো এখন আমরা ফিরে চলে যাচ্ছি এখান থেকে। এই জলের পূর্ণিমার সময়টায় খুব তেজ হয়, আর বর্ষাকালটায় আমাদের রুমের পাশে যেই ব্রিজটা ওইখানটায় খুব আওয়াজ হয়, এত জোরে আওয়াজ হয় যে ভয়ই লেগে যাবে, সমুদ্র যেন গর্জন করে। আর 2001 সালে যখন ওই সুনামি হচ্ছিল, এখানকার আমরা যাদের বাড়ি থাকি সেই আঙ্কেলরা বললো এই এই আশেপাশে চত্বর পুরো ভূমিসাৎ হয়ে গেছিলো, অনেকের ঘরে অনেক লোকজন মারা গেছিলো, দোতলা পর্যন্ত জলও উঠে গেছিলো। তো ওরা গল্প করছিল এটা। তো আমরা সমুদ্রের পাড় থেকে চলে এলাম, এইবার দেখছো রোডের দিকে রওনা দিচ্ছি, এইবার চললাম। তো এদিকটায় এলে মন ভরে যায় একটু, তুমি টেনশনে থাকলেও জায়গাগুলো এত সুন্দর, তোমার এমনি টেনশন চলে যাবে।
তো আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, জর্জর করছিল, তবু বড় বললো যে একটু ঘুরে আসলে যদি শরীরটা ঠিক হয় তাই গেলাম। তো এইদিকে দেখো অনেকগুলোই ফুলের দোকান, কারণ অনেকবারই তোমাদের বলেছি তামিলনাড়ুতে ফুলটাই একটু বেশি সচরাচর সবাই মাথায় বাঁধে, আর লোক মারা গেলেও অনেক ফুল ছড়ায়। তো দুই দিকে দেখছো ফলের দোকান আছে, আর ওই সামনে ওই বাঁ দিকে দেখছো আর একটা সবজির দোকান। আমাদের ওই দিকের মতো যে খুব একটা খুব বেশি সবজির দোকান, খুব বেশি মাছের দোকান এসব এদিকে নেই, কারণ এরা ইডলি ধোসা বেশিরভাগ সময়ই টিফিন খায়, তারপর রাতে বেশিরভাগ সময়ে ধোসা খায়। ওই জন্য এরা সবজি মাছটা অত খুব একটা বেশি খায় না, সমুদ্রের মাছ খায় যদিও, কিন্তু আমাদের এই সমুদ্রের মাছ ভালো লাগে না। আমাদের ওই দিকে নোনা মাছের থেকে এইখানে নোনা মাছগুলো যেন একটু বেশি গন্ধ করে। তো এই দিকে আমরা যাচ্ছি, একটা মাছ দোকান আছে একেবারে শেষ প্রান্তে, তো পাই কিনা যাই চলো। তো বর বারণ করছে এখানে ভিডিও করতে, তাই জন্য আর বেশি ভিডিও করলাম না। তো আর ওই দিকে একজন বসছে দেখছো, ওই শুকটি মাছ বলে যে মাছ শুকনো করে যে রাখে, ওই শুকটি মাছের দোকান নিয়ে। তো মাছ কেনা হলো, অন্য একটা দোকানে মাছ পেলাম, শেষ পর্যন্ত রুমে চলে আসলাম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সেই সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তামিলনাড়ুর নতুন কিছু জিনিস জানার জন্য, আর লাইক করো, কমেন্ট করো, সবাই ভালো থেকো, টাটা।